হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি নিয়ে। আজকের কলকাতা হাইকোর্ট ববিতা সরকারকে 3 দিনের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে যে 27 জুন ওকে সুপারিশপত্র দিতে হবে, 28 জুন সেই সুপারিশপত্র মধ্যশিক্ষা পর্ষদে পাঠাতে হবে এবং 30 জুনের মধ্যে তাকে নিয়োগপত্র দিতে হবে। এছাড়াও কলকাতা হাইকোর্ট বলেছে যে অঙ্কিতা অধিকারী যে পরিমাণ বেতন পেয়েছিল সেই টাকাও ববিতা সরকারকে দিতে হবে। এছাড়া ডেটা রুমের ক্ষেত্রে যে তথ্য আসছে তা হলো যে ডাটা রুম খোলা যাবে, তবে সেটা এনআইসি এবং সিবিআই এর অফিসারের উপস্থিতিতে এসএসসির অফিসারকে খুলতে হবে, অর্থাৎ তারা অ্যাক্সেস করতে পারবে। এরপর আসি মেরিট লিস্ট সম্পর্কে। মেরিট লিস্ট আগামী 15 জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এর সঙ্গে এসএসসিকে যে অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্ম ফিল আপ করতে হয়েছিল বা যে ফর্ম সেই ফর্মও আপলোড করতে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মও আপলোড করতে হবে, অর্থাৎ মেরিট লিস্টের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মও আপলোড করতে হবে।